নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে ঠান্ডার জিনিস খেতে খুবই ভালো লাগে, হেলদি, কিন্তু শরীর ঠান্ডা রাখবে। আর সামনে ইফতার, তার জন্য আমি একটা জুস করব, মৌরি আঙুরের জুস করব। চলুন কিভাবে করি দেখে নিই। এখানে আমি কালো আঙুর নিয়েছি, আমি এই কালো আঙুরটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির বোলে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 আঙুর নিয়েছি, আমি এবার দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর বাচ্চারা এই কালো আঙুর কিন্তু খেতে চায় না, কষকষ লাগে অনেকটা। এইভাবে করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। এবং বাড়িতে কোনো অতিথি আসলে এই গরমের দিনে এরকম জুস করে ফ্রিজে রেখে দিতে পারেন, আপনারা যখন ইচ্ছা তখন খেতেও পারেন এবং অতিথিদেরও দিতে পারেন। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি, এটা ফ্রিজে ঠান্ডা জল আমি দিয়ে দিলাম। এই গরমে ইফতারে আপনারা খেতে পারেন, শরীর ঠান্ডা থাকবে এবং সুস্থ থাকবে, হেলদি খুব জুস। এবার অর্ধেকটা আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম এখানে। আপনারা পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কতটা পরিমাণে আঙুরের জুস করবেন সেই পরিমাণে আপনারা পাতিলেবুর রস বা যাবতীয় যা কিছু আমি ইউজ করছি সেই পরিমাণে দেবেন। এবার আমি এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম, কারণ কালো আঙুর কিন্তু একটু কষকষ, তার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ, ছোটো চামচের এক চামচ। আর এখানে আমি বরফের টুকরো দিলাম একটা, কারণ ঠান্ডা জলও দিয়েছি। আর এক চামচ মতো আমি মৌরি, ভাজা মৌরি আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। আমি এবার একটা কাচের বোলের মধ্যে এটা আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। আর অবশ্যই যারা নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার ভালো করে এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এই ফেনাটাও কিন্তু দেখতে ভালো লাগবে যখন আমি সার্ভ করব, তখন দেখবেন ফেনাটা কত সুন্দর উপরে ভেসে উঠবে। দেখুন আমি দুটো গ্লাসে দিয়ে নিচ্ছি, আমি যে আঙুরের রসটা করেছি এই দুটো গ্লাসে সম পরিমাণে আমি ঢেলে নিচ্ছি। এটা বাচ্চা বড় সবার খেতে এটা খুবই ভালো লাগবে, আপনারা সবারকেই এটা দিতে পারেন, বাচ্চাদের অবশ্যই দিতে পারেন, এটা ফলের জুস দিতেই পারেন। যদি ভালো লাগে আবার বলছি লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবেন। দেখুন ফেনাটা কত সুন্দর উপর থেকে লাগছে, দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ডেকোরেশন করব। আমি একটা দুটোতেই বরফের টুকরো আর পুদিনা পাতা আর সবুজ আঙুর দিয়ে আমি ডেকোরেশন করব। আপনারা যেটা ইচ্ছা সেরকমভাবে ডেকোরেশন করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আপনাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো আবার রেসিপি নিয়ে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।